উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে সারা দেশে শান্তি মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। স্লোগানে স্লোগানে সরকারের নানা উন্নয়ন তুলে ধরে মিছিল এগিয়ে যায় রাজপথ ধরে। এ সময় বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এর আগে নারায়ণগঞ্জে রূপগঞ্জের কেন্দুয়া, গোপালগঞ্জের চৌরঙ্গি, ফরিদপুরের আলিপুর রাসেল স্কোয়ার, মাগুরার নোমানি ময়দান সহ বিভিন্ন স্থানে জড়ো হন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তারা। বহির্বিশ্বের যারা আছে তাদেরকে বিচার করে, বিচার দিয়ে তারা ক্ষমতাসীন হতে চায়। বাংলার মানুষ এটা কোন অবস্থায় মেনে নেবে না। এই বিএনপি জামাতের লোক জনগণের জানমালের কোন রকম ক্ষয় ক্ষতি করেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটান, আগুন সন্ত্রাস করেন, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া সমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।